ওম গাম গণপতে নমঃ, ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আপনাদের সবাইকে আমাদের পরিবারের সাদর অভ্যর্থনা জানাচ্ছি। আজকে আমরা খুব সুন্দর একটি তথ্য প্রদান করব। ধনতেরাসের দিন যদি এই জিপটিকে বা এই এই জিনিসটিকে আপনি আপনার চলার পথে বা আপনার সেই দিন ধনতেরাসের দিন যদি আপনি চোখে দেখতে পান, আপনার সামনে এসে পড়ে, জানবেন আপনার জীবন পরিবর্তন হতে চলেছে, আপনি মালামাল হতে চলেছেন, আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হতে চলেছে, আপনার জীবনে আমূল পরিবর্তন হতে চলেছে। সেই জিনিস কী এবং কীভাবে আপনি তার সদুপযোগ করবেন সেই সম্পর্কে আমরা জেনে নেব। তার আগে অবশ্যই আপনাদেরকে বিনম্র অনুরোধ জানাবো, চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, ধনতেরাস মানে ধন বৃদ্ধির দিন, এবং এই দিন আপনি যে কাজটি করবেন সেটি 13 গুণ বৃদ্ধি প্রাপ্ত হবে। অর্থাৎ যদি কোনো ধাতুর জিনিস আপনি এই দিন কিনে আনেন বা কোনো যদি শুভ কাজ আপনি আরম্ভ করেন, সেটি কিন্তু এই দিন কিন্তু গৃহপ্রবেশ বা এই দিন কিন্তু প্রপার্টি কেনা, ধন সম্পত্তি কেনা, এগুলো কিন্তু 13 গুণ বৃদ্ধি প্রাপ্ত হয়। বা অলংকার কেনা বা কোনো ধাতুর কোনো অর্থাৎ যে শুভ ধাতু আছে সেই ধাতুর যদি আপনি কোনো পাত্র কেনেন, বাসনপত্র কেনেন, সেটিও কিন্তু একদম শুভ পরিণতি এনে দেবে। তাহলে অবশ্যই কী করবেন, কী দেখলে আপনার জীবন সুন্দর হয়ে উঠবে সেটি নিয়ে আমরা প্রথমেই বলবো। যে ধনতেরাসের দিন যদি রাস্তায় আপনি দেখেন যে কোনো পয়সা পড়ে আছে, হ্যাঁ টাকার থেকেও বলবো পয়সা, পয়সা যখন পড়ে আছে দেখবেন, জানবেন যে আপনার জীবন সৌভাগ্যময় হতে চলেছে। আবারও বলছি, টাকার থেকে পয়সা পাওয়াটা বেশি কিন্তু সৌভাগ্যময় সূচিত হবে। টাকা পেলেও যে হবে না তা নয়, কিন্তু টাকার থেকে বেটার দেন টাকা আপনি যদি পয়সা কুড়িয়ে পান। ধরুন আপনি যে দেশে আছেন সেই দেশে যে মুদ্রা প্রচলিত আছে সেটি যদি আপনি কুড়িয়ে পান, জানবেন আপনার জীবনে নতুন দিগন্তের সূচনা হতে চলেছে। আপনি এই রাস্তায় এই যে পয়সাটা কুড়িয়ে পাবেন বা টাকা যাই কে কুড়িয়ে পান না কেন, পয়সার এত অধিকতর মাহাত্ম্য কেন জানেন, 16 আনা, আনা দিয়ে আমরা কিন্তু আগে বিচার করতাম। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে একটা প্রভাব আছে ইংরাজিতে, হু নেভার সেভ এনি পেনি শ্যাল নেভার হ্যাভ এনি। সেখানে পেনির কথা বলা হয়েছে, হু নেভার সেভ এনি পেনি শ্যাল নেভার হ্যাভ এনি। তাই অবশ্যই পয়সার গুরুত্ব কিন্তু দেখবেন, আগে মোহর, তারপরে আপনার সোনার মুদ্রা, সোনার পয়সার উপর পয়সা, এগুলো প্রচলন ছিল, তাই এইটার আর গুরুত্ব কিন্তু অপরিসীম। তাই যদি দেখেন সেটা অবশ্যই কুড়িয়ে নেবেন, লজ্জা করবেন না, কোনো দিকে তাকাবেন না, কে কী ভাবছে কিচ্ছু এসে যায় না, কুড়িয়ে নেবেন। কুড়িয়ে নিয়ে আপনি আপনার যে ধনস্থান আছে যেখানে পয়সা কড়ি রাখেন সেখানে রেখে দেবেন। আপনি চাইলে ধূপ দীপ দেখিয়ে নিয়ে আপনার মনোবাসনা বলে আপনি এটি রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। বলবেন রাস্তা থেকে কুড়িয়ে নেই, ধুলোবালি যুক্ত জিনিসটাকেই আমি কি রেখে দেবো। দেখুন এটা আপনার চয়েস। আর আপনি যদি মনে করেন না এটাকে আমি নিয়ে ভালো করে দুধ গঙ্গা জল দিয়ে ধুয়ে তারপরে ধূপ দীপ দেখিয়ে তারপরে ফুল দিয়ে আমি একটা করে সিঁদুরের তিলক তারপরে হলুদের তিলক এগুলো দিয়ে তারপরে একদম মালক্ষী রূপে কী করে পূজা করে তারপরে রাখবেন, কোনো অসুবিধা নেই, এটি রাখুন, উপকৃত অবশ্যই হবেন, জীবনের মানে পাল্টে যাবে। আর যদি আপনি দেখেন যে আপনার বাড়িতে কি এসেছে, বিড়াল এসেছে, ধনতেরাসের দিন সাদা বিড়াল, একদম ধপধপে সাদা বিড়াল, বলবেন একটুখানি কালো থাকলে হবে, একটুখানি বিস্কুট কালারের থাকলে হবে, পিওর সাদা যদি আপনি দেখতে পান তাহলে জানবেন যে খুবই একটি শুভ সংকেত। অনেক দিন ধরে ধরুন কোনো কার্য আটকে আছে, অনেক দিন ধরে কোনো কার্যকলাপ করতে পারছেন না, মানে তীরে এসে তরি ডুবে আছে, 99% এসে আটকে গেছে কোনো কাজ, সেই কাজ দেখবেন যে স্মুথলি এবারে হয়ে যাবে, এটি একটি সেই কাজটি হওয়ার একটি শুভ ও একটা সূচনা, কেননা সেই কাজটি দেখবেন এবার ফিল আপ হয়ে যাবে, ফুলফিল হয়ে যাবে আপনার মনোবাসনা, তাহলে খুবই ভালো কিন্তু আপনার বিড়াল দেখা। এরপরে যে জিনিসটির কথা বলবো সেটিও কিন্তু আপনি যদি দেখতে পান খুব ভালো পরিণতি পাবেন। দেখুন বেজি, বেজি
যখন আপনারা ধন কুবেরের কাছে দেখবেন তার বাহন হিসাবে বেজিকে দেখতে পান। বেজি সাধারণত দেখতে পায়, আমরা জানি যে সাপের শত্রু বেজি, অর্থাৎ বেজি যেখানে থাকে সাপ শাক থাকতে পারে না, সাপকে একদম ভক্ষণ করে। সেই জন্য বেজি কিন্তু আবার সাপ, দেখুন আবার সাপ কিন্তু কি করে, যক্ষের ধন পাহারা দেয়, গুপ্ত ধন পাহারা দেয়। আবার এই বেজি কিন্তু দুজনের শত্রু, কিন্তু দুজনই কিন্তু ধনসম্পত্তি বৃদ্ধিকারক। তাই ধনকুবেরের বাহন এই বেজিকে যদি আপনি রাত্রেবেলা দেখতে পান, ধরুন আপনি রাত্রেবেলা বেরিয়েছেন, আপনি বেজি দেখবেন বলেই বেরিয়েছেন, যেখানে বেজি দেখতে পান সচরাচর সেখানে আপনি যদি দেখতে চান, হা করে বসে আছেন কখন দেখব, না চলার পথে, এগুলো মানে কাকতালীয় আপনার জীবনে হঠাৎ ঘটে যাবে, আপনি এক্সপেক্টই করবেন না কিন্তু ঘটে যাবে। এরকম যদি সিচুয়েশান হবে তাহলেই কিন্তু জানবেন, আপনি হা করে বসে থাকবেন আর দেখবো করে সেরকম না, আপনার চলার পথে যদি আপনার চোখের সামনে ভেসে ওঠে, চোখের সামনে চলে আসে, তাহলে জানবেন যে খুবই কিন্তু ভালো পরিণতি হতে চলেছে, প্রচুর প্রচুর ধনসম্পত্তির মালিক বা মালকিন হতে চলেছেন আপনারা। জানবেন একটি কথা বলি, কোনো প্রাণীকেই সংহার করা উচিত নয়, মারার উচিত নয়, কেননা দেখুন তার প্রাণ যখন আমি দিতে পারবো না, প্রাণ নেওয়ার আমার কোনো অধিকার নেই, তাই না, সে যত বড়ই আমার ক্ষতি করুক না কেন। তাই বিচার করার অধিকার তো একজনেরই আছে, সেই পরমেশ্বর পরমাত্মার উপর সমস্ত কিছু ছেড়ে দেবেন, নিজের হাতে বিচারের দায়ভার নেবেন না, সেই দায়ভার কিন্তু নিতে গিয়ে পাপই করবেন উল্টে। তাই অবশ্যই এই বেজিকে দেখেছি অনেকজন মারেন, অযথা মেরে দেন, একদম মারবেন না, সংহার করবেন না। এই বাস্তুতন্ত্রে সমস্ত কিছু, সমস্ত সূক্ষ্মাতি সূক্ষ্ম প্রাণী জীবের প্রয়োজন আছে। যদি এই সার্কেলটাকে বাস্তুতন্ত্রে, যারা বাস্তুতন্ত্র নিয়ে পড়াশোনা করেছেন জানেন, বাস্তুতন্ত্রের যে সার্কেল সেটি চক্র, সেটিকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে যদি পরিচালিত করতে হয়, তাহলে পর্যাবরণের যে যদি পরিচর্যা করতে হয় সঠিকভাবে, তাহলে এর প্রয়োজন আছে। তাই অবশ্যই কী করা উচিত, এই বেজি দেখলে আপনার জীবনের মানে পাল্টে যাবে। আর আরেকজনের কথা বলবো, সেটি কোনো জীব না, সেটি মানুষ, অবশ্যই জীব, কেননা যার জীবন আছে সেই জীব, অর্থাৎ কোনো কিন্তু পশু পাখি না, সেটি হচ্ছে অর্ধনারীশ্বরের রূপে আমরা তাদেরকে দেখি, অর্ধনারী এবং অর্ধ পুরুষ, অর্থাৎ যাদেরকে আমরা অনেক জায়গায় হিজড়ে বলি, কিন্নর বলি, তারপরে থার্ড জেন্ডারের কথা বলি আমরা, তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বিভিন্ন নামে যাদেরকে আমরা ডেকে থাকি, কিন্তু জানবেন তাদেরকে সম্মান করার অবশ্যই উচিত। তাদের শক্তি আলাদা একটা শক্তি থাকে, তারা অর্ধনারী এবং অর্ধপুরুষের সমন্বয়ে তৈরি, এবং অর্ধনারী এবং অর্ধপুরুষ মানে হচ্ছে শক্তির একটি উৎস। তাই তার যদি আশীর্বাদ আপনি পান, আপনি যদি রাস্তাতেও থাকেন না, সেখান থেকে আপনি কোটিপতি হতে একটু আপনার দেরি হবে না। তাই তাদের যদি দেখা পান ধনতেরাসের দিন, অবশ্যই প্রকৃত হতে হবে। এখন শর্ট, ঠক, তারপরে ছদ্মবেশি, প্রচুর প্রচুর কিন্নার বা এই হিজড়ের, ট্রান্সজেন্ডারের, এর অনেক আমরা রমরমা দেখতে পাই। তাই অবশ্যই কী করবেন, এগুলো থেকে আপনাকে অবশ্যই কিন্তু আপনাকে বাঁচতে, যদি আপনি এদেরকে দেখতে পান তাহলে তাদেরকে, যদি তারা যদি নিজের ইচ্ছাতেই আপনাকে কোনো পয়সা দেয়, দেখবেন আশীর্বাদ করে, দাঁতে কামড়ে, তাদের সিঁথিতে ঘষে, বিড়বিড় করে, অনেক কিছু বলে, তারপরে দেখবেন আপনাকে দেবে। যদি দেয় প্রচুর প্রচুর ধনসম্পত্তির মালিক হবেন। অবশ্যই বলবো, এদেরকে দেখে কখনোই হাসি ঠাট্টা তামাশা করবেন না, সম্মান প্রদর্শন করবেন। আর যদি মনে মনে বলতে পারেন, কি মন্ত্র পড়তে পারেন, মা দুর্গার যদি মন্ত্র বলতে পারেন, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা সমা ধাতৃসহ সদা নমস্তুতে যদি বলতে পারেন খুব ভালো, না হলে অবশ্যই তাকে প্রণাম করবেন, এবং পা ছুঁতে অবশ্যই দেবে না, ঠিক আছে, হাত জোর করে নমস্কার করে। আপনার আঁচলটা যদি পুরুষ হন, আঁচলটা পেতে দেবেন, বা আপনি দুহাত, পুরুষ বা মহিলা যাই হোন না কেন, আশেপাশে কে কী দেখছে দেখার দরকার নেই, নানাজন নানারকম অনেক কথা বলবে, তবে জানবেন আমাদের শাস্ত্রেও কিন্তু বিভিন্ন যুগেও কিন্তু এই কিন্নর
ট্রান্সদের কথা, ট্রান্সজেন্ডারদের কথা, থার্ড জেন্ডারদের কথা, হিজড়েদের কথা বলা আছে। আর আপনারা জানেন যে আমাদের স্বাস্থ্যতার সাক্ষী, তাই অবশ্যই এদেরকে সঠিকভাবে এদের সাথে ব্যবহার করে আপনি আপনার জীবনের মানে পাল্টে নিতে পারেন, আপনার ভাগ্যের দুয়ার খুলে নিতে পারেন। এবং অবশ্যই তাদেরকে কিছু আপনারা দেবেন, এবং বিনিময়ে তাদের কাছে যদি না চাইতেই পেয়ে যান তো সোনাই সোহাগা। করুন, উপকৃত হন, আপনাদের জীবনে সুন্দর পরিবর্তন হোক, সৌভাগ্যময় জীবন হোক, ঈশ্বরের কাছে এই কামনাই করি। ভালো থাকবেন এবং ধনতেরাসের জন্য সবার জন্য শুভেচ্ছা আমরা ইউনিভার্সের কাছে আমরা পাঠিয়ে দিচ্ছি, আপনারা তার ভাগিদার সবাই হয়ে উঠবেন। ভালো থাকবেন।